তো এবার যাচ্ছি আমাদের কারবালার মাঠের দিকে। তো কারবালার মাঠের দিকে এদিকে একটা নিম গাছ ভেঙে ফুল শেষ হয়ে গেছে, মানে আর রাস্তার উপরে আড় হয়ে পড়ে আছে একটা নিম গাছ আর একটা পিটলি গাছের ডাল। তো দেখাই তোমাদের কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে। তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সব মানে লন্ডভন্ড আকারে আছে। তো আমাদের আম গাছে আম নেই নেই করে আম মানে আম পড়েছে, আবার কিছু মানে আম গাছের মধ্যে একটা ডাল মানে একটা ছোট গাছের মতো একটা ডাল ভেঙে গিয়েছে। তো আরেকটা আমাদের এদিকে গাছ ভেঙে গিয়েছে, সব মানে যাচ্ছে তাই ব্যাপার। তো তোমাদের দেখাচ্ছে কীরকম ক্ষয়ক্ষতি, মানে প্রচুর। কালকে যে 10 থেকে 12 সেকেন্ডের একটা দমকা হাওয়া হয়েছে ওটাতেই সব শেষ হয়ে গেছে। তো আমি ভুল ছিলাম, তোমাদের বললাম যে এদিকে একটা পিটলে গাছ আর একটা নিম গাছ ভেঙেছে। তো এখানে পিটলে গাছ দুটো, নিম গাছ নেই। আর পিটলে গাছটার উপরে মানে নিম গাছের উপরে পিটলে গাছটা পড়েছে, তো একটা ডাল ভেঙে গেছে। তো এ দেখাচ্ছে এই যে পিছনে এরকম করে ভাঙা পড়ে আছে। তো এইরকম করে ঝড়ের তাণ্ডব চালিয়েছে কলা গাছ, তারপর ওই দিকে বাঁশ ছাড়াতে বাঁশ ঝাড়া সব নুয়ে গেছে, মানে যাচ্ছে তো একটা ব্যাপার হয়ে গেছে। তো উপরওয়ালা যা করে সব ভালোর জন্যই করে। তো এখনও মাঠের দিকে যায়নি যে ধানগুলোর কী অবস্থা না অবস্থা সেগুলো দেখাবে তোমাদের। আমি এখন মানে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, তো ওঠার পরপরই মানে শ্যুট করছি আমি। তো কারণ দেখতে পাচ্ছ ব্রাশ আছে হাতে, এখন মনে হয় 7টা বাজে, দেখি না 7টা না 6টা 5 বাজে। তো দেখি মাঠের দিকে যাব কী অবস্থা দেখব, চলো ততক্ষণ। আর আমাদের এদিকে একটা গাছ ভেঙে গিয়েছে, মানে একটা বড় মেহকনি গাছের ডাল মানে পুরো ভেঙে গেছে, মানে গাছটাই ভেঙে যাওয়ার মতো। চলো দেখাচ্ছি কী অবস্থা না অবস্থা, চলো।